আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরেকটি নতুন টিউটোরিয়াল যেখানে আমরা এইটা তৈরি করব, এই ডিজাইনটি কিভাবে তৈরি করতে হয় আমি সেটাই আপনাদেরকে দেখাবো। সেজন্য পুরো ভিডিওটি দেখবেন এবং আমার সাথেই থাকবেন। এই ভিডিওটির লিংক অর্থাৎ এই প্যাটার্নটির লিঙ্ক আমি ভিডিওর মাঝখানে দিয়ে দেব। আপনারা চাইলে এটা ডাউনলোড করে দেখতে পারেন এবং মেশিনে দিয়ে পার্ট তৈরি করতে পারেন। তো চলুন এই নেটটি কীভাবে তৈরি করতে হয় সেটা আজকে আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের সামনে আমাদের সফটওয়্যারটি ওপেন হয়েছে। এখন আমরা নতুন একটি ফাইল ক্রিয়েট করব। ওপেন নিউ ফাইল, ক্রিয়েট নিউ ফাইল, নেক্সট, ফিনিশ। এখন আমরা কার্ভ বিল নিয়ে আসবো। কার্ভ বিলে গত পর্বে আমি এটা করছিলাম, সেটাই আছে। তো এটাই থাক, এই ক্ষেত্রে ব্যাকনেট ব্যাকনেটেই থাক, আমরা এটাকে ওকে দিয়ে দেব। এগুলা আশা করি আপনারা সকলেই জানেন, যদি না জানেন আচ্ছা আমি নতুন করে একটা দেখাচ্ছি। এখানে নিউতে ক্লিক দেবেন, দেওয়ার পরে এখান থেকে আপনার ইচ্ছা মতো নেডেল নেবেন। এই ক্ষেত্রে আমি 121 নেডেল দিব, তারপরে 1% ফিনিশিং সুতা এবং 15% রিপ। আচ্ছা এখানে যদি আমি 12% দিতে পারি, আপনি যা আপনার মতো দিয়ে দেবেন। 1/1 রিপ এখানে দেওয়া আছে, আপনি যেরকম চান সেরকম এখানে সিলেক্ট করে দিবেন। তারপর ফন্ট নেডেল, প্যাকেজ ফন্ট নেডেল এটা আপনারা সিলেক্ট করে দেবেন। এরপর এখানে আপনার ইচ্ছে মতো কসেজ দিবেন, এক্ষেত্রে আমি 80% দিচ্ছি। তারপরে এখানে আমি নিট মোড, নিটটাকে আমি ব্যাকনেট করে দিব, কেননা আমার ওই ডিজাইনটি ব্যাকনেটের উপরে করা। তো এটাকে ব্যাকনেটে দিয়ে দেবো, তারপরে ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পরে এখন আমাদের সামনে সসটি ওপেন হয়েছে, এখন আমরা এটার ভিতরে কাজ করব। আমি এই প্যাটার্নটি তৈরি করছি একটা সিঙ্গেল সিস্টেম মেশিনের জন্য। সিঙ্গেল সিস্টেম মেশিনটি হলো, কিছু কিছু মেশিন আছে যেমন গোশেঙ্গের কিছু মেশিন আছে সিঙ্গেল সিস্টেম, 7 গেজ, 5 গেজ, যেগুলোর ভেতরে নিট এবং টাক একই সাথে করা সম্ভব। আবার কিছু সিঙ্গেল সিস্টেম মেশিন আছে যেমন সাধারণত 12 গেজের মধ্যে এরকম হয়, অথবা অঙ্কিমা মেশিনের 7 গেজেও আছে যেখানে একসাথে নিট এবং টাক নেয় না। তো এটা আমি যেই মেশিনে নিট এবং টাক একসাথে নেয় সেই মেশিনের জন্য করে দেখাবো। এরপরে আমি এর মাঝখানেই আপনাদের যেই মেশিনে টাক নেয় না সেই মেশিনে কীভাবে তৈরি করতে হয় সেটাও দেখাবো। তো এক্ষেত্রে আমি যেটা করব, প্রথমত আমি সিঙ্গেল সিস্টেম মেশিন যেগুলো টাক নেয় সেগুলোতে দেখাবো। আচ্ছা প্রথমত আমরা এখান থেকে এই টুলস নেব, অর্থাৎ ব্রাশ টুলটি যার শর্টকাট আই, কিবোর্ড থেকে আই প্রেস করলেই এটা আসবে। তারপরে আমরা কালার এখানে সিলেক্ট করব, 5 নম্বর কালার, 5 নম্বর কালার সিলেক্ট করলাম, অথবা 5 প্রেস করলেই এটা আসবে। তারপরে যেটা করতে হবে, এখানে আমরা এটাকে 1, 2 বসিয়ে দেব, তারপর এখানে 1, 2 শেষ। এরপরে এখানে আমরা ম্যাট্রিক্স কপি, এই যে এখান থেকে টুল বার থেকে ম্যাট্রিক্স কপি নেবেন, অথবা কম কিবোর্ড থেকে কে প্রেস করলে এটা আসবে। এখানে এটুক সিলেক্ট করে নেবেন, এই দেখেন আমি এটার মাথা থেকে এটার মাথা পর্যন্ত সিলেক্ট করলাম। তারপরে আমরা এটাকে এখানে আরেকবার ক্লিক করে এটাকে ড্র্যাগ করবেন পুরো পার্ট পর্যন্ত, এই দেখেন পুরো পার্ট পর্যন্ত আমি সিলেক্ট করলাম। এরপরে ক্লিক করে দেবেন, আমাদের কাজ শেষ। এখন যেটা করতে হবে, এটাকে আমরা কম্পাইল এবং সেভ করব। প্রথমত আমরা এটা সেভ দেব, সেভ আপনি আপনার ড্রাইভের মধ্যে সেভ করবেন। এই ক্ষেত্রে আমি এটাকে ডেস্কটপে সেভ করব, এটাকে আমরা নাম দেব হানিকম স্টিচ, এটাকে বলা হয় কোনো কোনো ক্ষেত্রে এইস হা, মূলত এটা টাকে। তো যাই হোক,
আমি হানি লিখে সেভ করলাম, আপনি যে নাম সেই নাম দিয়ে সেভ করবেন। এরপরে এটাকে আমরা কম্পাইল দেব, এটাকে এখানে মোটামুটি সেট আপ সব ঠিক আছে, আপনাদের না থাকলে সেট আপ করে দেবেন। এই যে এখানে দেখেন টাইপ মেশিন H1-3, এই অবস্থায় আমি এটাকে ক্লিক করব। এই যে এটা আমার কম্পাইল হয়েছে, এটাকে সিমুলেশন করে দেখার কিছু নাই, এটা কল এরকম দিলেই ওই ডিজাইনটি তৈরি হবে। তারপরে আমি একটু দেখছি কি রকম দেখায়। এটার ভেতরে ওরকম বোঝা যাবে না, কিন্তু যখন আপনারা এটার পার্ট তৈরি করবেন, পার্টটি আপনি সেভ হুবহু ওই রকমই হবে, এই ছবির মতোই, ছবির মতোই হবে। তো আশা করছি আপনারা করতে পারবেন। আর এই পার্টটি কিভাবে ডাউনলোড করে সেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন, কোড, এই কোড নম্বর দিয়ে আপনারা এটাকে ডাউনলোড করে নিয়ে তারপরে আপনারা মেশিনে দিলে দিয়ে ট্রাই করে দেখতে পারেন আমি মিথ্যে বলছি কিনা, আশা করছি বুঝতে পারছেন। তো এইবার যেটা করব সেটা হলো, এটা তো আমরা সিঙ্গেল সিস্টেম মেশিন যেগুলো টাক সিলেক্ট মানে টাক নেয় সেই মেশিনের জন্য, যে মেশিনে একসাথে নিট এবং টাক নেয় না। একসাথে নিট এবং টাক বলতে কি বুঝি, এই দেখেন এই রয়ের ভেতরে, অর্থাৎ এই যে রটা এই পাশ থেকে মেশিনের পার্টের বাম সাইড থেকে একবার ডাইন সাইড পর্যন্ত, এই সাইড পর্যন্ত এই রয়ের ভেতরে দেখেন একটা করে টাক আছে এবং একটা করে নিট আছে। এটাকে বলে নিট, নিট ব্যাক, এটা হচ্ছে ব্যাক নিট উইথ ট্রান্সফার অ্যাকশন, এটা হলো ব্যাক নিট। আর এখানে দেখেন, এখানে যখন আমি কার্সার রাখতেছি তখন ব্যাক টাক দেখেন লেখা উঠছে 5 নম্বর কালার ব্যাক টাক। এখানে যখন রাখছি কার্সারটা তখন ব্যাক নিট এবং এখানে রাখছি টাক। তো যেই সমস্ত মেশিনে নিট এবং টাক একসাথে নেয় না সেই সমস্ত মেশিনে এটা হবে না, সেই সমস্ত মেশিনের জন্য এই কালারগুলোকে আমরা রিপ্লেস করে দিব, কালার রিপ্লেস পরিবর্তন করে দিব। পরিবর্তন করার জন্য এই টাকগুলোকে আমরা বিকল্পভাবে দিয়ে দেব। তার জন্য আমাদের যেটা করতে হবে, কিবোর্ড থেকে কিউ প্রেস করলে এই আই টুলসটি সিলেক্ট করে নেবেন, এই টুলসটি রিপ্লেস কালার টুলস, কিউ প্রেস করলে এটা আসবে। তারপরে আমরা এই 5 নম্বর কালারটাকে পরিবর্তন করে দিব, এখানে 5 নম্বরের জায়গায় আমরা 20 নম্বর করে দিচ্ছি, 20 নম্বর করে দিলাম 20। এন্ড 20 নম্বরের কি কাজ, 20 নম্বর এটাকে এটা কি করে, আচ্ছা 20 নম্বরে এইটা হচ্ছে আপনার ফর নেট ট্রান্সফার টু ব্যাক, এ ফোনটি নেট করে ট্রান্সফার করে ব্যাকে দেবে। এখন যদি এই অবস্থায় এটাকে আমি কম্পাইল করি তখন এই যে যেখানে ব্যাক নিট আছে এটার নিচে ব্যাক নিট আছে, এই যে এটার নিচে দেখেন ব্যাক নিট আছে, এটা ব্যাক নিট আছে, এই ব্যাক নিটটা করার পরে সে ট্রান্সফার করে সামনে নিয়ে এসে নিট করবে, তারপরে আবার সামনে নিট করার পর আবার পিছনে নিয়ে নিট করবে। এটা আসলে টাক হবে না, টাকের বিকল্পও হবে না, আমরা তো টাকের বিকল্প করতে চাচ্ছি। সেক্ষেত্রে যাতে ট্রান্সফার না করে, এই ট্রান্সফার বন্ধ করে দেব, আমরা ট্রান্সফার বন্ধ করতে হবে। ট্রান্সফার বন্ধ করার জন্য আমাদের এখান থেকে, আমরা এখান থেকে 4 নম্বরে ক্লিক করলে এই যে 204-এর একটা ঘর আসবে, এই ঘরটার এখানে কাজ লেখা আছে কি কানেকশন ফর বাইডেন, মানে সে কানেকশনটাকে ব্যাহত করবে, মানে ট্রান্সফার করতে দিবে না। এই ঘরে আমরা 1 নম্বর কালার বসিয়ে দেবো, এই পার্ট যে পর্যন্ত থাকবে অর্থাৎ একবারে মাথা পর্যন্ত, এখন এটাকে আমরা 1 নম্বর বসিয়ে দেব। বসাইলে এখন যদি আমরা কম্পাইল দেই, এটা এই যে এখন হয়েছে, এটাই হলো আমাদের বিকল্প টাক। এখন আমরা এটা সিএনটি করে দেখি, দেখেন কি কাজ করছে সে। এই দেখেন এখানে নিচেরটা ব্যাক নেট, এখানে ব্যাক নেট, এখানে যে ফ্রন্ট নেট, একটা ফ্রন্টের নেট করছে অর্থাৎ সুদেটা ধরছে, ধরার পরে সে ট্রান্সফার করে পিছিয়ে নিছে, আবার পরের রতে আবার ধরছে, আবার ট্রান্সফার করে পিছিয়ে নিছে, তারপরে সে নেট করছে, অর্থাৎ দুইটা টাক, দুইটা বিকল্প টাক। এটা হলো সিঙ্গেল সিস্টেম মেশিনের জন্য, যে মেশিনে একসাথে টাক এবং নেট নেয় না। আর যদি আমরা
এই 4 নম্বর ঘরে এখানে যদি এটা আমরা উঠাই দেই তাহলে দেখেন কি করে সে এটাকে আমরা যদি বন্ধ করে দেই কম্পাইল করি এখন দেখেন আমরা আবার সেন্ড করে দেখব এই দেখেন এই ক্ষেত্রে সে এখানে ব্যাক নেট এখানে ব্যাক নেট এই ব্যাক নেট এই ব্যাক নেট এই ব্যাক নেটের পরে সে ব্যাক নেট থেকে সামনে ট্রান্সফার করে নিয়ে আসছে এবং সামনে নেট করছে এবং পরে ট্রান্সফার করে পিছনে নিয়েছে এবং ট্রান্সফার করে সামনে নিয়ে আসছে সামনে নেট করছে আবার পিছনে নিয়েছে মানে হজবরল একটা অবস্থা যা হোক এইভাবে করলে হয় না এটা হলো টাকের বিকল্প যেহেতু এটা আমাদের আইকন ব্যবহার করতে হয়েছে সেক্ষেত্রে আমরা কানেকশন প্রোভাইডার ইউজ করার পরে এটার আমরা ট্রান্সফার রোধ করে দেব মানে যাতে সে ট্রান্সফার করতে না পারে স্যার কম্পাইল আশা করছি এই টিউটোরিয়ালটি থেকে আপনারা এই নেটটি করতে পারবেন এবং খুবই সহজ একটা নেট তো আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।